শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা এত প্রাণহানি কাঙ্ক্ষিত ছিল না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজন হারাদের প্রতি জানিয়েছেন তিনি জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাইশ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু হাজার প্রদান করা হয় প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকে মিঠা পানির মাছ উৎপাদনের দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন মাছ উৎপাদনে প্রথম হতে চায় বাংলাদেশ এ লক্ষ্যে সরকার কাজ করছে পরে বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহসতায় প্রাণহানি নিয়ে কথা বলেন সমবেদনা জানান স্বজন হারাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার চারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়